ওহ, বাঁচলাম, পরীক্ষাটা শেষ হলো। এবার চুটিয়ে আড্ডা মারা যাবে, ঘুরতে যাব, চুটিয়ে ফেসবুক করব, হোয়াটসঅ্যাপ করব, ঘন্টার পর ঘন্টা টিভি সিরিয়াল দেখব। কি মজা, তাই না? আবার অনেকে ভাবছেন, অনেক তো হলো পড়াশোনা, আর পড়াশোনা করে কি হবে? চাকরি বাকরি কিছু তো হবে না, বেকার পড়াশোনা করে কি হবে? কাজ করব, টাকা ইনকাম করব, এটাই তো লাইফ। তাহলে আর দেরি করে লাভ? যারা এই ধরনের কথা ভাবছেন তাদের বলি, আপনারা এই ধরনের নেগেটিভ থিঙ্কিং মাথা থেকে সরিয়ে ফেলুন। কারণ বলি, স্কুল লাইফে বলুন বা কলেজ লাইফই বলুন, মানুষের জীবনে কিন্তু একবারই আছে। টাকা ইনকাম করার জন্য তো সারাটা জীবনই পড়ে রয়েছে। আরে, টাকা তো ইনকাম করবেনই, তার আগে একটু জীবনটাকে উপভোগ করুন। সবকিছুই তো একদিন না একদিন স্মৃতি হয়ে যাবে, তখন আপনার পরবর্তী প্রজন্মকে কি বলবেন? আমার তো আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, আবার ক্লাস ওয়ানে ভর্তি হতে ইচ্ছে করে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, কষ্ট করে হলেও পড়াশোনাটা চালিয়ে যাবেন। হ্যাঁ, আর যারা মজা করব ভাবছিলেন তাদের বলি, মজা করুন, ঘুরে বেড়ান, ফেসবুক করুন, হোয়াটসঅ্যাপ করুন, সিরিয়াল দেখুন, কোনো সমস্যা নেই। বাট সেটা যেন আনলিমিটেড না হয়, মানে আপনি যেন এইসব ফালতু জিনিসগুলিতে অ্যাডিক্টেড হয়ে না পড়েন। অর্থাৎ সব কিছুই করুন, একটু লিমিটে করুন এবং পড়াশোনার সাথে টাচে থাকুন। আর যারা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, তারা এক সপ্তাহের জন্য ঘুরে আসতে পারেন। পড়াশোনা মানে যে শুধু স্কুল বা কলেজের পাঠ্য বই পড়তে হবে তা তো নয়, গল্পের বই পড়ুন। আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তারা কম্পিউটারটা শিখে নিন, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্পোকেন ইংলিশ কোর্সটা কমপ্লিট করে নিন, এবং নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখুন। এছাড়া যারা বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স দেওয়ার কথা ভাবছেন, তারা খুব ভালোভাবে প্রিপেয়ার হন। আর যারা একটু এগিয়ে আছেন তারা আপনাদের হবিকে কাজে লাগান, কারণ হবি হলো অবসর সময় সবচেয়ে বড় সঙ্গী। যারা পড়তে ভালোবাসেন তারা গল্পের বই পড়ুন, উপন্যাস পড়ুন। যারা গান গাইতে ভালোবাসেন তারা গান শিখুন, যারা নাচতে ভালোবাসেন তারা নাচ শিখুন, যারা গাছ ভালোবাসেন তারা একটু গার্ডেনিং করুন। আর যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা ভ্রমণে যান, রিসার্চ করুন, তথ্য সংগ্রহ করুন, এবং আপনার অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করুন। এছাড়া ভ্রমণ করার স্থানের রিভিউ লিখে আমাদের পাঠাতে পারেন, আমরা আপনার লেখা পাবলিশ করব আমাদের ওয়েবসাইট thementalclub.com এ। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে, আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। বাই।